শামসুদ আলম, আমার বাবার নাম হলো মৌলভী আব্দুল আহমেদ খন্দকার, মা প্রয়াত সালেমা বেগম, আমার গ্রামের নাম হলো বোয়ালমারি, ডাকঘর সোলমারি, উপজেলা দলমারি, জেলা কুড়িগ্রাম। আমি যুদ্ধ শুরু হওয়ার আগে মারি শ্রী জামান উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমি নবম শ্রেণীর ছাত্র। মার্চে তো শুরু হলো যুদ্ধ, তার আগের প্রেক্ষাপটটা একটু বোধহয় বর্ণনা করা দরকার, কারণ আমি কোন চেতনায় কেন মুক্তিযুদ্ধে আসলাম তোনার কথাটা আমার একটু বলা দরকার। আমাদের বোয়ালমারি গ্রামে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি যখন পঞ্চম শ্রেণীর ছাত্র, তখন আমার দূরসম্পর্কীয় এক ভাই, উনি রাজনীতি করতেন পূর্ব বাংলার বিপ্লবী ছাত্র হিসেবে, উনি কারমাইকেল কলেজে পড়তেন, ওনার নাম হলো SKMA মজিদ মুকুল। তো উনি একদিন আমাকে খুব আদর করে বললো, মানে আমাদের স্কুলে উনি ডেপুটেশনে শিক্ষক হিসেবে আসছিলেন, তার বিরুদ্ধে হুলিয়া ছিল, উনি আমাকে ছোট ছোট কয়েকটা লাল বই, মানে তখন অতটা বুঝতাম না, লাল কভারের বই, সেখানে একটা মানুষের ছবি, এখন যাকে চিনি আমি কমরেড মাও সেতুং হিসেবে, চীন বিপ্লবের নেতা, তো চটি বই দিয়ে বলতো যে এটা পড়ে খুব গোপনে পড়তে হবে, পুলিশ যেন না জানে আর চাচা যেন না দেখে, না চাচা দেখলে তো মুরবি মানুষ, হ্যাঁ বইগুলো হয়তো পুড়ে ফেলবে, তো কাজে লেখাপড়ার শেষে রাত্রে গভীর রাত্রে এটা পড়বি। তার মানে আমি পঞ্চম শ্রেণীর ছাত্র যখন, তখনই এই রাজনৈতিক মানে পাঠ SKMA মজিদ মুকুল ভাইয়ের মাধ্যমে শুরু হয়। তারপরে যখন আমি হাই স্কুলে আসলাম, হাই স্কুলে আসার পরে ছাত্র ইউনিয়নের ওই পূর্ব বাংলার বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে হাই স্কুলে কয়েকজন আমরা ছিলাম, কমিটি ছিল না, মধ্যে হলো সুরুজ্জামান বকুল, সহযোদ্ধা আইজুর রহমান, আব্দুল হান্নান, আবু সাহেব আব্দুল হান্নান, এই যে SM মুমিনের বড় ভাই, তারপর নুরুজ্জামান সর্দার। 69-এর গণঅভ্যুত্থান যখন হয়, তখন ঢাকায় সম্মেলন ছিল 4 দিনব্যাপী, সেই সম্মেলনে যাই এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে মিছিল, আমাদেরও সংগঠনের মিছিল, এই মিছিলে অংশগ্রহণ করি, তখনও চেতনার দিকটা অত পরিপক্ক না। তবে এর আগে একটা ঘটনা ঘটছিল আমার গ্রামে, আমি ক্লাস 3-র ছাত্র যখন, তখন EPR-এর লোকরা আমাদের গ্রামে এক ব্যাপারীর বাড়িতে, আমাদের প্রাইমারি স্কুলের সঙ্গেই একটা বাড়ি আছে, ওরা ব্যবসা করতো ভারতের সঙ্গে, তো EPR-রা পুলিশরা সবসময় ওনাদের বাড়িতে যেত চা খেত, তো একদিন সকালবেলা ওনারা আসছেন, তো আঙ্গিনায় বসে গল্প করতেছে, তো আমি হঠাৎ করে ওই এখানে তখন ওটা তো ব্যানেট বুঝতাম না, তো আমার আকাঙ্ক্ষা হলো যে এটা কী জিনিস, এই অস্ত্রটা কী জিনিস এটা দেখবো, তো হাত যখন দিছি তখন ও ধমক যাই লড়কা ইয়া কিয়া করতে হয়, হ্যাঁ তো গুলি চালা গেত তোমকে, এই কথা যখন বলছে তখন স্বাভাবিকভাবে ছোট মানুষ একটু ভয়ভীতি হলো, পিছনে আসলাম, আসার পরে আমার তখনই কেন জানি মনে হয়েছে যে আমি জীবনে বেঁচে থাকলে এই হাতিয়ার চালানোটা শিখবো, এই হাতিয়ার যেন চালাতে পারি। তো যাই হোক, 69-এর গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায়ে ইয়াহিয়া খান যখন সাধারণ নির্বাচন দিলেন, সেই নির্বাচনের পক্ষে যদিও ছাত্র ইউনিয়ন আমরা করতাম, যখন গণজোয়ার উঠল নৌকার পক্ষে, তখন আমরা নৌকার পক্ষে কাজ করছি যাতে বাংলাদেশের মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সেই চেতনা থেকে ভোটের কাজ করছি, যদিও আমরা ভোটার ছিলাম না কিন্তু মিছিল করছি। তো তারপরে যখন 71-এ যখন ক্ষমতার বদল হলো না, আক্রমণ হলো, ক্র্যাকডাউন হলো ঢাকাতে, এই সংবাদ তো দ্রুত সরে আসলো, আসার পরে তা এখন স্কুলও বন্ধ, কী করবো আমরা, তো বাবা প্রতিদিনই হলো আমাকে দিয়ে ওই জমিতে খেতে কামলার জন্য ভাত পাঠাইত। ইতিমধ্যে আমার সহপাঠীর মধ্যে হলো শফিউর রহমান, এ বললো যে এই চলো আমরা মুক্তিযুদ্ধে যাই, আমিও ভাবলাম যে হ্যাঁ মুক্তিযুদ্ধে যাওয়া দরকার। পরে আমরা সম্ভবত April মাসের 10 তারিখে মানকাটসরে যাই, এখানে আসলাম, এই ক্যাম্পে যখন রিক্রুট হতে চাইলাম বললো যে MP সাহেবের হলো প্রত্যয়নপত্র লাগবে, তাছাড়া রিক্রুট করা যাবে না, তখন 10 তারিখে এখান থেকে সোজা মানকাটচর চলে গেলাম। মানকাটচরে গিয়া আমাদের MCA ছিলেন হলো নুরুল ইসলাম পাপু মিয়া, উনি তখন দিল্লিতে, তখন গাইবান্ধার MP, পরে মন্ত্রী ছিলেন উনি মতিউর রহমান, তার কাছে আমরা বললাম যে আমরা মুক্তিযুদ্ধে যেতে চাই, আমরা রৌমারীতে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আছি, তো আমাদের প্রত্যয়নপত্র লাগবে, উনি আমাদের প্রত্যয়নপত্র দিলেন, আমরা 3 জন ছিলাম ওই সময়, আমার সঙ্গে আমার সহপাঠী তখনকার একসাথে পড়তাম সাইদুর রহমান, ওর বাড়ি পরেকান্দি, আমাদের ইউনিয়নেই পরেকান্দি গ্রামে, আবার পাশের বাড়ি মানে পাশের গ্রাম,
সাইদুর আর একজন ছিল, এটার নামটা ই বলতে মনে নাই। তো আমরা তিনজন প্রত্যয়নপত্র নিয়ে এসে বিকেলবেলা হলো এখানে রিক্রুট হলাম রোমারি ইয়থ ক্যাম্পে। রিক্রুট হওয়ার পরে মেবি আমাদের 24 এপ্রিল 50 জনের একটা টিম উচ্চতর প্রশিক্ষণের জন্য তুরাতে পাঠাবে। আমি তো যেহেতু ছোট মানুষ, এখানে যিনি অথরিটি ছিলেন ওই সময় শামসুল হক বিয়েছি, উনি বললেন যে না বাবা তোমাকে যাওয়া যাবে না, তুমি ছোটো মানুষ, তোমার যাওয়া যাবে না। তো আমি বললাম যে স্যার আমাকে যেতেই হবে, আমি প্রশিক্ষণ দেবো এবং যুদ্ধ করবো, আমি ছোটো হলে হবে কি, আমার তো সাহস আছে, আমি যাবো না কেন, বলে না তোমার যাওয়া যাবে না। তো আমি কান্নাকাটি করলাম। তো আমার এক গুলাভাই উনি নায়ক এনামুল হক সিগন্যালের নায়ক ছিলেন, তো উনি ওই তার স্যার হয় ওই শামসুল হক বিয়েছি আবার ওনার ডাইরেক্ট শিক্ষক। হ্যাঁ, তো বললো যে স্যার ওর সাহস আছে, অসুবিধা নেই, ওকে পাঠান। এখন উনি বললেন যে তোমার একটা পরীক্ষা দিতে হবে। আপনি কী পরীক্ষা? বলছে 4:30 এখান থেকে পার্টি মুভ করবে হলুমান কাচ্চরের দিকে, যাদেরকে আমরা ট্রেনিংয়ে পাঠাবো। তুমি এখন বাজে 3:30, তুমি 4:30 বাজার 10 মিনিট আগে বিছানাপত্র নিয়ে যদি আমার ক্যাম্পে হাজির হতে পারো তাহলে তোমাকে পাঠাবো। তখন এই মাঠ থেকে একটা দৌড় দিছি আমি, পথে গিয়ে চিন্তা করলাম যে আমি বাড়িতে যদি যাই তাহলে অত সময় কভার করতে পারবো না। পথে চতলাগান্ধা গ্রাম নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে আমার ফুফুর বাড়ি, ওখানে দৌড়ে গেছি। গিয়ে বলছি যে আমাকে একটা বালিশ, একটা কাঁথা, একটা প্লেট, এই একটা চাদর দিতে হবে। তো ফুফু বললেন যে কেন, কী জন্যে? আমি বললাম যে একটু মানকাশ্বরে যাবো 7 দিনের জন্য। খুব তাড়াহুড়া করে শহীদুল ইসলাম লিচু আমার চাচাতো ভাই, ও ছোটো তখন, ওর সহযোগিতা নিয়ে বিছানাটা বেঁধে ওখানে আর দেরি করিনি, খাবার জন্য অনেক চেষ্টা করলো আমার ফুফু। আমি বললাম যে না খাওয়া যাবে না, আমাকে 3:30 বাজার 10 মিনিট আগে হলো রোমারি মাঠে পৌঁছতে হবে। বিছানা মাথায় নিয়ে আবার ওখান থেকে দৌড়, আমি এখানে আসছি হলো 3:25 তখন। তো উনি তো অবাক হয়ে গেছে, বলছে যে তালিকা তো সব রেডি করছি, এখন তো তোমাকে আর পাঠানো যাবে না। আমি বললাম যে স্যার আপনি তো আপনার ওয়াদা ভঙ্গ করবেন, কারণ আপনি আমাকে যে নির্দেশ দিয়েছেন আমি কিন্তু সেই নির্দেশটা পালন করছি, আর আমি আপনার বেঁধে দেওয়ার সময়ের আগেই চলে আসছি, অতএব আমাকে দিতে হবে। পরে চিঠি উনি ওই খুলে আমার নামটা সব শেষে যুক্ত করলো, যুক্ত করে আমার মাথায় আশীর্বাদ করে বললো যে ঠিক আছে যাও ভালোভাবে ট্রেনিং করো। আমরা এখান থেকে রওনা দিলাম 24 তারিখ বিকেলবেলা। পথে হলো নতুন বন্দর নামে একটা জায়গা আছে, ওখানে হলো রাত্রি যাপন করলাম। আমরা 50 জনের মধ্যে রৌমারিতে আমরা ছিলাম 20 জন, আর উলিপুর চিলমারির মিলে ছিল 30 জন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডাক্তার সাজেদুল ইসলাম সাজু চিলমারিতে বাড়ি, আলম ছিল, আলম হলো উলিপুর ইউনিয়নের, উনি পরে চেয়ারম্যান হয়েছিলেন, চান ইঞ্জিনিয়ার চান উনি ছিলেন। আমাদের রোমারিতে ছিল আব্দুল ওয়াদুদ মণ্ডল, মণ্ডল নটনপাড়ায় বাড়ি, ওনারা 3 ভাই আব্দুল ওয়াদুদ মণ্ডল, মাসুদুর রহমান মণ্ডল এবং আব্দুল সবুর মণ্ডল। আর আমাদের সঙ্গে ছিল আবু তাহের ইসাকুড়ি বাড়ি নটনপাড়ার, আবু বকর সিদ্দিক ওর বাড়ি নটনপাড়ে, সাইদুর রহমান, তারপরে দলিল উদ্দিন নুরুলামিন এদের বাড়ি হলো বন্ধগড়ে। এরকম আমরা 20 জন, আর ওই চিলমারি উলিপুরের হলো 30 জন মিলে আমাদের 50 জনের গ্রুপকে হলো পাঠানো। আমরাই প্রথম হলো এই ইয়থ ক্যাম্প থেকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতে যাই। 25 এপ্রিলে মানকাড়শ্বর গেলাম। মানকাড়শ্বর যাওয়ার পরে ওখানে আমাদের জন্য সকালবেলার নাস্তা রেডি ছিল, পরাটার ডিম, পরাটার ডিম খাওয়ানোর পরে এক মগ করে চা ওরা দিল, চা খাইলাম, তারপরে আমাদের বিছানাপত্র চেক করলো। তো আমি শখ করে একটা চাকু নিয়েছিলাম, কিন্তু যে ওখানে গেলে আমটাম যদি এই জাতীয় কিছু পাওয়া যায় কেটে খাবো, তো চাকুটা ওরা রেখে দিল, এটা নেওয়া যাবে না। আমাদের সম্ভবত তখন 8:45, বিএসএফের একটা ট্রাক আমাদেরকে উঠাইলো গাড়িতে, তারপরে তো আমরা রওনা দিলাম ট্যুরের উদ্দেশ্যে। তখন তো ওগুলো চিনিও না জানিও না, তো পাহাড়ি পথে এই যে আঁকা পাকা পথ, হ্যাঁ, যখন মূল তুরাতে আমরা গেলাম, তুরা এই যে পাহাড়টাকে তো দেখা যায় এখান থেকে, অনেক উঁচু পাহাড়। তো ওখানে যখন উঠতেছে তখন হলো মেঘ। তো একটা জিনিস আমার কাছে অবাক লাগছে, মেঘটা আমাদের গাছ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা টের পাচ্ছি আর কি। যাই হোক, আমাদেরকে ওখান থেকে হলো প্রশিক্ষণ কেন্দ্রে নেওয়া হলো পুরা মেঘালয় ডিস্ট্রিক্টের। তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে বললো যে তোমরা স্নান টানের করে দুপুরের খাবার খাও, খাইয়া 1 ঘন্টা তোমাদের বিশ্রাম, তারপরে তোমাদের সাথে আলাপ হবে। 3:00 আমাদেরকে হলো ডাকা হলো, প্রয়োজনীয় যে তাৎক্ষণিক প্রয়োজনীয় যে সব জিনিসপত্র এগুলো দিল, জামা দিল ওই পকেটওয়ালা, তারপরে লুঙ্গি গামছা পিটিশু মোজা এগুলো দিল। আমরা এগুলো নেওয়ার পরে বললো যে তোমাদের কাল থেকে প্রশিক্ষণ শুরু হবে, আমাদেরকে প্রশিক্ষণ দেবে হলো সর্বমোট 24 দিন। তো প্রশিক্ষণ শেষ হলো হওয়ার পরে, ওই সময় আকাশের অবস্থা খুব ভালো ছিল না মে মাসে, হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি ঝড় ইত্যাদি ইত্যাদি, ওদের পরিবহন সংকটের কারণে আমাদেরকে 8 দিন হলো ওখানে বসে থাকতে হয়। আমাদেরকে 31 মে মানে আমাদের তখন 2 ভাগ করা হলো, রৌমারি গ্রুপকে আলাদা করা হলো আর চিলমারি উলিপুর গ্রুপকে আলাদা করা হলো। আলাদা করে আমাদেরকে বলা হলো যে তোমরা মহেন্দ্রগঞ্জে চলে যাবো, রৌমারির গ্রুপকে হলো ওই মহেন্দ্রগঞ্জের দিকে পাঠানো হলো, আর উলিপুর চিলমারির যারা তাদেরকে
রোমারিতেই পাঠানো। আপনাদের কমান্ডার কে ছিলেন? না, নাসিরউদ্দিন। গ্রুপ লিডার আরও একজন ছিল, আমিনুল ইসলাম ছিল, আব্দুল বাড়ি ছিল। তাদের নেতৃত্বে আমরা হলো মহেন্দ্রগঞ্জে গেলাম। আসলে ওই সময় খুব প্রথম দিকটায় খুব মানে একটু শঙ্কার মধ্যে ছিলাম যে আমাদেরকে বলা হলো তোমরা প্রশিক্ষণ করে রোমারি ফিরে আসবা, এখন কোন অজানা জায়গায় পাঠাচ্ছে যেখানে চিনি না জানি না, সেখানে গিয়ে কী করবো। যাই হোক, আমাদেরকে ওই আঁকাবাঁকা পদে খুব ঝুঁকিপূর্ণ ছিল ওই সময়টায়, পরিবহনে খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে ছিল। আমরা আসলাম, আসার পরে আমাদের মাসপথে অর্থাৎ মহেন্দ্রগঞ্জ পৌঁছার 7-8 কিলোমিটার উত্তর দিকে কালাইপাড়া নামে একটা জায়গা আছে, ওখানে তাৎক্ষণিক বিশ্রামের জন্য একটা ক্যাম্প আছে, সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো এবং বললো যে তোমরা 1 সপ্তাহ এখানে বিশ্রাম করবো। আমরা ভাবছি যে 1 সপ্তাহ বিশ্রাম করবো। ওই অনুপাতে আমরা প্রতিদিন সকালবেলা উঠে রুটিন ওয়ার্ক যেটা হাতিয়ার পরিষ্কার নাস্তা করে হাতিয়ার পরিষ্কার করে কিছু পিটি প্যারেড করে আমরা থাকি। খুব সম্ভবত তারিখটা হবে 1 মাসের 1, হঠাৎ করে বিএসএফের একটা গাড়ি, জিপ গাড়ি আমাদের ক্যাম্পে এসে থামলো। মানে রাতের খাবারের জন্য কেউ খাচ্ছে, কেউ প্লেট ধুচ্ছে, কেউ প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা সময়। তো উনি, আমরা তো চিনি না তখনও, ওনাকে চিনি না। তো উনি আমাদের ফোন ইন করার পরে উনি বললেন যে মেরে নাম ক্যাপ্টেন নেগি, মে আপকো সাথ থোড়া বাত করনে কে লিয়ে আয়া, আপকা এক বাঙালি অফিসার আয়া, ও ভি আপকে সাথ বাত করেগা ফাইট কে লিয়ে, আপকা কাম কে লিয়ে থোড়া বাত করেগা, আপ উনকো বাত শুনিয়ে। তখন যিনি বাঙালি অফিসার উনি বললেন যে আমি রহমান, আমি সেনাবাহিনীতে চাকরি করি। র্যাঙ্ক ট্যাং কিছু বললো না, কারণ র্যাঙ্ক ব্যাস তখন ওনার নাই, একটা মাঙ্কি ক্যাপ আর গেরুয়া পোশাক পরা। শুধু রহমান বলে সে বক্তৃতা দিলেন প্রায় 10-15 মিনিট। বক্তৃতা দিয়ে বললো যে আজকে কামালপুর ক্যাম্প আক্রমণ করতে হবে, তোমরা মৃত্যুর জন্য কারা কারা প্রস্তুত। হ্যাঁ, তো সবাই সবাই সবার মুখের দিকে দেখে। তো আমি ওই দলের মধ্যে কিন্তু ছোটো, তো হঠাৎ করে আমি হাত তুলে ফেলছি সবার আগে। তো আমি হাত তোলার সাথে সাথে পাশে আরও 5-7 জন এই দেখা দেখি, পরে দেখা গেলো যে পুরা গ্রুপ হাত তুললো। তখন বললো ঠিক আছে, তাহলে তোমাদেরকে কিছুক্ষণ পরে গাড়ি এসে নিয়ে যাবে, গন্তব্যে গেলে পরে তোমাদেরকে তোমাদের ওয়ার্কটা কী হবে, আজকে কাজটা কী হবে, সে কাজটা আমরা বুঝিয়ে দেবো। তো সন্ধ্যার পরে পরেই 2টা ট্রাক আসলো, 2 ট্রাকে আমরা উঠে পড়লাম, আমাদের হাতিয়ার গোলা বারুদ যা যা প্রয়োজন সেগুলো নিয়ে উঠলাম। উঠার পরে মহেন্দ্রগঞ্জে বিএসএফ ওখানে আমাদেরকে নেওয়া হলো, পাশে আমাদের ক্যাম্প করা আছে। তো আমাদেরকে পাহাড়ে উঠানো হলো, উঠাইয়া রাতের খাবার দেওয়া হলো। ওখানে নেওয়ার পর রাত্রে আমরা রওনা দিলাম। মাঝপথে একটা বাজার আছে, সে বাজারে একটা বটগাছ ছিল, সে বটগাছের নিচে নামাইয়া আমাদেরকে পুনরায় ব্রিফ করা হলো, কার কী কাজ হবে এটা ব্রিফ করা হলো। ব্রিফ করার পরে বললো যে তোমাদের সাথে এই যে গাইড আছে, সেই গাইড তোমাদেরকে নেবে, তোমরা গাইডকে ফলো করবে সবসময়, গাইড ছাড়া যেন বিচ্ছিন্ন না হও। এইভাবে আমরা গাইডের সাথে আমাদেরকে নেওয়া হলো। রাতের অন্ধকারে তো একটা জায়গায় পানি ছিল, সে পানি এরকম পানি একটা পার হয়ে আমরা কামালপুর ক্যাম্প যেটা, সেই ক্যাম্পের পশ্চিম অংশে গিয়ে আমাদেরকে বিএসএফ থেকে যে বলা হলো যে এইটাই হলো ক্যাম্প, আপনারা এখন এখানে পজিশন দেন। আমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছিল, তখনও বাঙালি কোনো কমান্ডার কিন্তু আমাদের নাই, মানে সেক্টর কমান্ডার হিসেবে কেউ দায়িত্ব পালন করে না বাঙালি। একজন নায়ক সুবেদার ওখানে ছিল, এই মুহূর্তে ওনার নাম মনে নেই আর কি, একজন হাবিলদার ছিল, বাঙালি হাবিলদার ছিল, নিতে পারি তার নাম আব্দুল সাত্তার। যাই হোক, আমাদেরকে বলা হলো যে 4:30টার দিকে মোটরের সেলিং করা হবে, 6টা সেল নিক্ষেপ করার পরে তোমরা হলো কামালপুর ক্যাম্প আক্রমণ করবে। তো এখন 4:30 যখন বাজে তখনও কোনো সিগন্যাল আসতেছে না, এরকমভাবে প্রায় ফর্সা ভাব হচ্ছে, ইনডিভেন টাইমে কোনো যোগাযোগও করা যাচ্ছে না, কারণ আমাদের কাছে তো ওয়্যারলেস সেট নাই। তখন কমান্ডার নাসিরউদ্দিন হঠাৎ করেই মানে স্ট্যান্ডগান, তার কাছে থাকা স্ট্যান্ডগান দিয়ে সে ফায়ারের নির্দেশ দিলেন। তো নির্দেশ দেওয়ার পরে আমরা আমাদের মতো ফায়ার করতেছি, কিন্তু প্রতিপক্ষের পক্ষ থেকে কোনো রিপ্লাই কিন্তু আসতেছে না, কোনো প্রতি উত্তর আসতেছে না। তো বোঝা যাচ্ছে যে তারা ঘুম থেকে উঠতেছে, কেউ কেউ তাড়াহুড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এরকমভাবে প্রায় ফর্সা হয়ে গেল, ফর্সা ওরা একদম নিশ্চুপ, কিন্তু কোনো রকমের এই সারা শব্দ নাই। পরে কমান্ডার চিন্তা করলো যেহেতু এখন ফর্সা হয়ে গেছে, আমাদের পার্টি ক্লোজ করা দরকার, সে হলো উড্রল আদেশ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু মহেন্দ্রগঞ্জ বিএসএফের দিকে রওনা দিলাম। আমরা যখন বর্ডারের রাস্তায় চলে আসছি, মানে ইন্ডিয়ার ভিতরে যে রাস্তাটা আপনারা যে কামালপুর হয়ে যেতে দেখবেন, ওই রাস্তাটার কাছে যখন চলে আসছি, তখন ক্যাপ্টেন নিয়োগী ওখানে ওনার সৈনিক সহ এসে ওখানে হলো টল দিচ্ছে। আমরা যাওয়ার পরে আমাদের খুব বকাবকি করলো, তোমরা কেন পার্টি উইথড্র করলা, কারণ আজকে কামালপুর ক্যাম্প দখল না করতে পারলে এটা দখল করা খুব কঠিন হবে। তো তোমাদেরকে নির্দেশ না দেওয়ার আগে তোমরা কেন আসলা? তো তোমাদেরকে আবার যেতে হবে, যতক্ষণ ওখানে যাবে না ততক্ষণ তোমরা ভিতরেও ঢুকতে পারবে না। তখন তো সলা পরামর্শ করে আমরা পুনরায় কামালপুরে আবার রওনা দিলাম।
তখন একেবারে ফর্সা হয়ে গেছে, সূর্য অনেক দূর উঠে গেছে। আমরা যখন গেছি কামালপুরে, যে পথে আসছি ওই পথেই কিন্তু গেছি, তো আক্ষেপটা ছিল কিছু, এগুলো আর করে 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 আমরা কামালপুরে আবার গেলাম। ততক্ষণে আমাদের শত্রু বাহিনী একদম সজাগ, তারা তাদের সকল প্রস্তুতি নিয়ে হলো তৈরি। আমরা যেখানে পজিশন নিয়েছিলাম ওই জায়গায় গেলাম, দেখা যাচ্ছে যে পাকিস্তানি সৈন্যরা আনাগোনা করতেছে, আবার ব্যাক করতেছে ব্যাক করতেছি, এভাবে হঠাৎ করে তারা হঠাৎ করে একসাথে, মানে সিঙ্গেল কোনো ফায়ার না, একদম এলএমজির ব্রাশ ফায়ার শুরু করলো। হলো আমাদের কোম্পানিতে 125 জনের মতো আমরা তখন ছিলাম মুক্তিযোদ্ধা, কে কোন দিকে যাচ্ছে তার কোনো হিসাব নিকাশ ছিল না, কে কীভাবে ওখান থেকে নিজেদেরকে সেভ করবে। তো পরে আমরা 11 জন ছিলাম একটা গ্রুপে, বিচ্ছিন্ন হতে হতে আমরা 11 জন ছিলাম। 11 জন আমরা ক্লোরিং করে 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 ওই ক্যাম্পের উত্তর পূর্ব দিকে একটা বাড়ি আছে, সেই বাড়িতে গিয়া আমরা আর নিয়ে হলো পজিশন নিলাম। গাছের গুড়ি ছিল আর ওয়াল খেটের একটা ইয়া ছিল, ডিবি ছিল, ওটাকে আর করে বাড়ি বাড়িকে পিছনে রেখে আমরা বাড়ির আঙ্গিনার মধ্যে পজিশন নিলাম, যাতে গুলি আমাদের সরাসরি না লাগে। ক্যাম্প কিন্তু দেখা যাচ্ছে, কামালপুরের ক্যাম্পটা দেখা যাচ্ছে, পাকিস্তানিরা প্রস্তুতি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এটাও দেখা যাচ্ছে। আমরা যখন ওখানে গেলাম, যাওয়ার পরে যে গুলি শুরু হলো, ওটা হলো কীভাবে বর্ণনা করবো জানি না, মনে হলো যে বৃষ্টি মুষলধারে যে বৃষ্টি পড়ে এরকম, মানে কোনো মুহূর্তে এক মুহূর্ত ফাঁকা নাই, সমানে হলো চলতেছে গুলি। এরকম অবস্থায় প্রায় আনুমানিক 30 মিনিট যাওয়ার পরে আমরা যেখানে পজিশন নিয়েছি দক্ষিণমুখ হয়ে ক্যাম্পের দিকে, পূর্ব দিক থেকে এক শব্দ আসতেছে। আমাদের টিমে শ্রীবর্তীতে, উনি ওনার বাড়ি শ্রীবর্তীতে, নাম হলো হামিদুল ইসলাম, বয়স আমার চাইতে বড় কিন্তু শর্ট, ও হলো আমার চাইতে শর্ট, ও হলো পূর্ব বাসা ছিল। তো এখন চিৎকার করে বলতেছে যে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে সহযোগিতা করার জন্য আসতেছে। আমাদের সাথে একটা এলএমজি ছিল, মাত্র একটা এলএমজি, স্ট্যান্ড গান ছিল একটা, আর বাকিগুলো হলো এসএলআর। হঠাৎ করে আমি মাঝখানে ছিলাম, ওই টিমের মাঝখানে ছিলাম, তাকাইছি, তাকাই দেখি যে ইন্ডিয়ান আর্মি যদি হয় তাহলে তাদের ড্রেস থাকবে সবুজ, জঙ্গলার ড্রেস থাকবে, আর ওদের যে ক্যাপটা সেই ক্যাপটাও মিলতেছে না। তা আমি বললাম যে এটা তো আমাদের শত্রুবাহিনী, কারণ ওদের খাকি ড্রেস, ক্যাপটাও পাকিস্তানি ক্যাপের মতো। তা আমি বললাম যে ভাই, এরা আমাদের বন্ধু না, এরা শত্রু, তাহলে এখন কীভাবে এদেরকে মোকাবিলা করা যায় সেটা তৈরি করো। তো এলএমজি ম্যান, ওর বাড়ি হলো ইসলামপুর থানায়, নাম হলো মোস্তফা, আমাকে মামা ডাকতো আর কি, ওর মামার নামে নাম, এই জন্য মামা ডাকতো। আমি বললাম যে মামা, আপনার স্ট্যান্ড গান ইয়া কী বলে এলএমজিটাকে একদম রেডি করেন, আর সবাই সবার মতো রেডি হন, কাছাকাছি যখন আমাদের একেবারে নিকটে যখন আসবে, যাতে একসাথে আমরা গুলিটা করতে পারি। তখন ওরা ওই দিক থেকে সাউন্ড করতেছে, মুক্তি কই ঘাবরানা চাইয়ে হাম আপকো দোস্ত হয়, হাম মদত করনে কে লিয়ে আয়া, তুম অ্যাডভান্স করো অ্যাডভান্স করো। আমরা তো দেখতেছি যে তারা আমাদের শত্রু, ওদের কথা আমরা শুনতেছি না, আমরা পজিশনেই আসি। তারপরে ধরেন 20-25 হাত দূরে ওরা যখন আসছে, ওরা কিন্তু লাইন করে আসতেছে, আগে পিছিয়ে এরকম লাইন করে আসতেছে। তো আমরা একসঙ্গে সবাই মিলে ফায়ার শুরু করলাম। তো ফায়ারের মানে সাথে সাথে ওরা শুধু ইয়া আলী আর ওই উল্টা পাশে লাফ দিয়ে পড়ে যাচ্ছে, আর মানে মুক্তিযোদ্ধাদের যা পরিমাণ গালিগালাজ, বাইনচোদ, মাদারচোদ, কুত্তাকা বাচ্চা, মুক্তিকা বাচ্চা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নানা রকমের গালিগালাজ। ওরা তখন পূর্ব দিক থেকে, মানে ক্যাম্পের দিক থেকে গুলির পরিমাণটা আরও বাড়তে থাকে। এখন আমরা নিরুপায় হয়ে ক্লোরিং করে 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 করে, মামে কোনো লোক নাই, ডাইনে আমাদের কোনো লোক নাই, পেছনে কোনো লোক নাই, শুধু আমরা 11 জনই। তখন আমরা ভাবলাম যে আজকে নিশ্চয়ই আমরা মানে এই শত্রুর হাত থেকে হয়তো জীবন্ত ফিরে যেতে পারবো কি পারবো না। তারপরেও সবার কানাকানি, ওই ক্লোরিং করে করে কানে কানে বলা হলো যে কৌশল করে ক্লোরিং করে এই বাড়িটার পেছনে আমরা যাবো, পেছনে গিয়া আমরা পজিশন দেবো। যাই হোক, ক্লোরিং করে 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 আমরা বাড়ির পেছনে গেলাম, গিয়ে পজিশন নিলাম। তো কিছুক্ষণ পরে ওদের গুলিটা এই মিনিট দশেকের জন্য বন্ধ থাকলো, ওই সুযোগটাকে আমরা কাজে লাগালাম। এই 10 মিনিটের মধ্যে আমরা আস্তে 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 আমাদের মহেন্দ্রগঞ্জ ক্যাম্পের দিকে আমরা চলে যেতে থাকলাম। সামনে গিয়া দেখি যে একটা বিল মতো আর কি পানি আছে, ওই পানিটাকেই করে সামনে হলো আরও কিছু জঙ্গলা জায়গা আছে, এগুলোকে আর করে 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 আমরা ওই পানিটা ক্রস করে গিয়া উত্তর দিকে একটা আক্ষেত আছে, আক্ষেতের পূর্ব পাশে গিয়া কিছুক্ষণ আমরা বিশ্রাম নিলাম। এর মধ্যে কিন্তু আমরা ভীষণ ক্লান্ত, ওখানে আর নিলাম, আমাদের পূর্ব দিকটা একেবারে ফাঁকা, সম্পূর্ণ দেখা যায় যে আমরা যদি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যদি পেছনের দিকে যেতে থাকি তাহলে হয়তো শত্রুরা গুলি করে আমাদেরকে মেরে ফেলতে পারে। আমরা ওই ক্লোরিং করে করে ক্লোরিং করে করে আক্ষেপটা পার হয়ে যখন
আখ্যাতটা পুরোপুরি পার করছি আমরা, উত্তরে চলে গেছি, তখন দেখেছি একজন এরকম মানে সিগন্যাল দিচ্ছে এবং গামছা নাড়াচ্ছে। তখন আমরা বুঝলাম যে আমাদেরই লোক, কারণ যেহেতু গামছা, গামছাটা আমাদের একটা মানে চিহ্ন আর কি। তখন আমরা উঠলাম, উঠে আমরাও হাত নাড়লাম, হাতিয়ার দিয়ে হাত নাড়লাম। তখন ওখান থেকে এরকমভাবে সিগন্যাল দেওয়া হলো যে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ব্যাক করেন। তো গিয়ে দেখি আমাদের কমান্ডার নাসির উদ্দিন, ও মুখটু ফ্যাকাশ হয়ে গেছে। সে বললেও যে আপনারা ফিরে আসছেন, কোলাকুলি করলো বুকে নিয়ে, বললো যে আপনাদের ভাগ্য অনেক ভালো, কারণ আমরা তো অনেক আগেই পেছনে ফিরে আসছি, আমাদের কোম্পানিতে লোক মিলতেছে না, 11 জন লোক মিলতেছে না, গেল কোথায়। যাই হোক, আমরা অক্ষত অবস্থায় ফিরলাম। পরে দুপুরের পরে মেবি 12টা বা 1টার দিকে আমাদের যে স্পাই আছে, স্পাই খবর দিল যে কামালপুরের ওখানে ওরা 11 জন স্পট ডেথ, আর 25 জন হলো আহত, তার মধ্যে মারাত্মক আহত আছে, তারা নাও বাঁচতে পারে, এরকম 12 জন মৃত আছে। এই হলো প্রথম দিনকার যুদ্ধের আমার মানে অভিজ্ঞতা। একেবারে সত্য কথা যেটা, আমরা যে খুব সাহস করে সেদিন ওই ফাইটটা করছি তা কিন্তু না, পরিস্থিতি আমাদেরকে মোকাবিলা করতে বাধ্য করছে প্রথম দিনের যে যুদ্ধটা। এই যুদ্ধের পরে বাকি যে যুদ্ধগুলোতে আমরা অংশগ্রহণ করছি তখন আর এই কোনো ভীতি কাজ করেনি। মানে অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে আর একটা ঘটনা বলা যেতে পারে, আমাদের তরুণ ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ যেদিন হলো শহীদ হন কামালপুর ক্যাম্পে, এটা হলো সম্ভবত জুলাই মাসের 12 তারিখ। সেদিন বেশ কিছু আর্মি অফিসার আমাদের সাথে ছিলেন, আর্মি ছিলেন, আমরা মুক্তিযোদ্ধারা ছিলাম। আমাদের যেটা ব্রিফ করা হলো, যে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হলো যে আমরা কামালপুর আক্রমণ করব, এবং সকালবেলার যে নাস্তা, হ্যাঁ সকালবেলার নাস্তা আমরা মুক্ত বাংলাদেশের মাটিতে আমাদের সকালবেলার নাস্তা সারব। এভাবে আমাদের পার্টিকে ভাগ করা হলো, আমাদের দেওয়া হলো কাট অফ পার্টি হিসাবে, এবং আমাদের স্থানটা হলো কামালপুর ক্যাম্প থেকে অন্তত আরও 1.5-2 কিলোমিটার হলো দক্ষিণে, মেইন যে রোড সেই রোড পাড়ে দিতে হবে। এদিক থেকে যদি যায় আমরা আক্রমণ করব, ওদিক থেকে যদি আসে ওদেরকে আক্রমণ করব, যাতে আমাদের এই যারা হলো ফাইট করতেছে তাদের সহযোগিতা করা যায়। গভীর রাত, অন্ধকার রাত, প্রচণ্ড অন্ধকার রাত। তো যুদ্ধ যেটা শুরু হলো সেটা হলো রাত 2টার পরে শুরু হলো কামালপুরের যুদ্ধ। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটল, তার আগে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা হলো আমাদেরকে যেখানে পজিশনে রাখা হয়েছে, আমাদের ওই দিনের পাসওয়ার্ড ছিল থ্যাবরং, মানে কাঁঠাল আর কি। থ্যাবরং বললে অন্যজন হলো সাউন্ড দেবে কালা, এটা বুঝলে আমরা বুঝবো যে আমাদের লোকজন। খুব সম্ভবত রাত 1টা হবে অনুমান আর কি, এটা বলতেছি অনুমান, 1টার দিকে প্রথম হলো 2জন লোক ওই মেইন রোড দিয়ে হাঁটতেছে, এইটা হলো আমরা যেখানে পজিশন নিয়ে আছি সেদিকে আগাচ্ছে আগাচ্ছে। তখন কমান্ডার বললো যে আমরা ওকে কোনো ডিস্টার্বই করবো না, ও যখন একেবারে আমাদের অ্যাম্বুশের শেষ লাইনে যাবে তখন ওকে হলো থামাবো। কথা মতো আমরা সেটাই করলাম, 2জনকে বেঁধে ফেলা হলো, জিজ্ঞেস করা হলো তোমরা কারা, ওরা একটু স্বীকার করলো, বাধ্য হলো স্বীকার করতে যে আমরা পাকিস্তানের সহযোগী, রাজাকার বাহিনীতে আসি, আমরা হলো রেকি করতেছি, পাকিস্তান আর্মির একটা ট্রুপস এদিকে আসতেছে। আমরা জিজ্ঞেস করলাম যে তোমাদের ওই ট্রুপসে কত লোক হবে, তো বলছে না বেশি না, 25 জন ওনারা আর আমাদের 6 জন আছে। ঠিক আছে, যদি কথাটা সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে তো বুঝবাই। বেঁধে টেঁধে ওদের চোখ টোক বেঁধে একজনকে, আমাদের মুক্তিযোদ্ধা একজনকে বলা হলো যে একে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাও। এই তার হলো 20 মিনিট পরে আর 2জন আসলো ওদের কাছে হাতিয়ার, যেহেতু ওরা মনে করছে নিরাপদ, কোনো সমস্যা হয় নাই, এই 2জনকে তো আমরা বেঁধে ফেলছি, চিৎকার চাষে আমি কিছু করতে দিইনি। ওই 2জন যখন হাতিয়ার ওদের কাছে, রাইফেল, রাতের বেলায় রাইফেলই বোঝা যাচ্ছিলো, তো এম্বুশের মাঝখানে আসার সাথে সাথেই ওদেরকে থামাই দেওয়া হলো। থামাই দিয়ে ওদেরকে হাতিয়ারটা ওদের কাছ থেকে কেড়ে নিয়ে ওদের চোখ টোক বেঁধে, হাত পা বেঁধে আরেকজনকে দিয়ে ওকেও নিরাপদ দূরত্বে পাঠানো হলো। তার 10 মিনিট পরে বাকি যে 2জন বাঙালি, সেই 2জন আসছে, ওদের কাছেও হাতিয়ার, ওরা যখন আসছে ওদেরকেও আমরা আটকায় ফেলছি। চিৎকার চাষামি তো করতে দেয়নি যেহেতু, সে কারণে পাকিস্তানিরা এটা বুঝতে পারেনি। তো এখন পাকিস্তানিরা এই এই তিন মানে 3 বারে 6জনকে অ্যারেস্ট করার পরে অনুমান হলো 15 বা 20 মিনিট পরে পাকিস্তানি গ্রুপটা আসতেছে, ওরা তখন হেঁটে হেঁটেই আসতেছে। অন্ধকার রাতের মধ্যে একটু দেখা যায় যে মনে হয় যে হাতি মনে হয় আসতেছে, হ্যাঁ বড় মানুষ তোরা, মনে হচ্ছে যে হাতি বোধহয় আসতে। আমরা 25 জন যেহেতু, তখন আমাদের সাহস যে আমরা 100 জন লোক এখানে আসি, হ্যাঁ আর ওরা 25 জন। আমাদের এই ওই সময় আমাদের সাথে 3টে LMG ছিল, একটা টুইনস মোটর ছিল, আর বাকিগুলো SLR স্ট্যান্ড গান এরকম ছিল আর কি। আমরা ভাবছি 25 জন সৈন্য মাঝখানে ঢোকার সাথে সাথে এই হলো ব্রাশ ফায়ার করবো। এখন ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে অনেক লোক, অনেক লোক, অনুমান
2,250 লোক হবে। তখন কিন্তু কামালপুরে অপারেশন অলরেডি শুরু হয়েছে। এরা এসে আমরা কিন্তু বলছি যে এখান থেকে নড়াচড়া করা যাবে না, ওরা মাঝখানে আমরা পরিস্থিতি বুঝে ওদেরকে আক্রমণ করবো। যদি দেখি যে পরিস্থিতি আমাদের পক্ষে তখন আক্রমণ করবো, আর যদি পরিস্থিতি মনে করি যে না আমাদের বিপক্ষে তাহলে আমরা ওদেরকে অ্যাডভান্স করতে দেবো। যখন পুরো গ্রুপটা সামনে চলে যাবে পিছন থেকে অতর্কিত আমরা আক্রমণ করবো। ওরা হলো এসে একটা আমাদের অ্যাম্বুশের মাঝামাঝিতে এসে রাস্তার মধ্যে সব গোল হয়ে দাঁড়াইলো। তখন নিশ্চয়ই তার কমান্ডার ওদেরকে কোনো নির্দেশনা দিচ্ছিল কীভাবে কী করবে। এন আমাদের টের পাইছে কিনা আমরা জানি না, মনে হয় টের পাইনি। যদি টের পেতো তাহলে ওরা ওইভাবে মাঝখানে এসে দাঁড়াইতো না। তো মাঝখানে যখন ওরা গোল হয়ে রাস্তার মধ্যে সব গোল হয়ে দাঁড়াইলো, আমরা মানে একসাথে একদম সোজাসুজি আমরা যারা ছিলাম তারা এবং যারা দক্ষিণে উত্তরে যারা ছিল মানে তিনটা LMG SLR স্ট্যান্ডগান এগুলো সব একসাথে গর্জে উঠলো। তা শুধু ইয়া আলী আর ধবাস ধবাস পড়তেছে, আর রাস্তার ওই পাশে যে ওরা গড়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। আর ওই যে একটা ইয়ে আছে, একটা গুলি আছে, ওটা ফায়ার করলে আপনার আলো হয়, আমরা সার্চ লাইট হিসেবেই তখন বিবেচনা করছি। কিন্তু ওরা একটা নাম আছে, নামটা ট্রেসার বুলেট। ইয়েস, এই ট্রেসার বুলেট তখন ওরা আলো ফায়ার করা শুরু করলো। ট্রেসার বুলেট যখন ফায়ার করতেছে তখন দেখতেছি যে সমস্ত এলাকা একেবারে পরিচ্ছন্ন। তখন ওরা LMG-র মাথা দেখে দেখে গুলি করতেছে। এরকমভাবে ধরেন কমপক্ষে আধা ঘন্টা পরিমাণ হবে আর কি। আমরা বুঝতেছি যে ওরা সামনে যাচ্ছে না, ওরা হলো এই মানে ফায়ার যারা করতেছে তারা শুধু ফায়ার করতেছে, আর ওরা হলো ওদের আহত বা নিহত সৈন্য যারা ওদেরকে হলো এখান থেকে সরায় নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের তখন সাহস হলো যে না, এরা ফাইটে আমাদের সঙ্গে পারবে না, হয়তো ওদেরকে এখান থেকে সরানোর জন্য সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্যই হয়তো এই কাজগুলো করতেছে। আপনার এই ওই বুলেটটা বারবার ফায়ার করতেছে আর আলোকিত করতেছে আর গুলি করতেছে। এরকমভাবে প্রায় 10-15 মিনিট যাবার পরে হঠাৎ করে ওরা এই ফায়ারটা বন্ধ করলো। তো যখনই অন্ধকার হয়ে গেল তখনই আমাদের কমান্ডার বললো যে আমরা এখন আস্তে আস্তে এখান থেকে উগ্র করবো, মানে কিছু লোক গুলি করতে থাকবো আর উত্তর দিকে আগাতে থাকবো এবং গ্রামের দিকে চলে যাব। এইভাবে আগাতে 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 আমরা তো আমাদের কিছু লোক বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ হলো বাসারে, কেউ হলো কোথাও গিয়ে হলো আত্মগোপন করছে। তো ওই আমরা পথে পথে যাচ্ছি, যেখানে শঙ্কা মনে হচ্ছে তখন বলতেছি থেবরং, ওরা বলতেছে কেলা, এটা ঠিক আছে আসুন। এভাবে আমরা যখন ভারতের মাটিতে পৌঁছলাম, মানে মহেন্দ্রগঞ্জের কাছ ইয়েতে ইন্ডিয়ার বর্ডার যখন ক্রস করলাম তখন ফর্সা হয়ে গেছে। আমরা যাওয়ার পরে দেখলাম যে আর্মির অনেকগুলো কমান্ডার, সবার নাম এখন মনে নেই আমার, ওনারা খুব বিমর্ষ। ঘটনা কি, ঘটনাটা কি যে ক্যাপ্টেন সালাহউদ্দিনকে পাওয়া যাচ্ছে না, সালাহউদ্দিনের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সকালবেলা যেখানে আমরা নাস্তা করব যে ক্যাম্পে, কিন্তু ওই ক্যাম্পের আমরা মানে শত্রুদেরকে পদানত করতে পারিনি কামালপুর। তো আমাদের একজন বাঙালি সৈনিক, উনি অত্যন্ত লার্নেড ছিলেন এবং এত ক্লেভার মানুষ, আমি মানে ছোট হলেও ওনার কথাবার্তাগুলো ওনার প্ল্যানগুলো তো বুঝছি, মানে তাকে এখনও আমার কাছে মনে হচ্ছে সালাহউদ্দিন মমতাজ আমার সামনে বেসে উঠতেছে। ইয়াং একটা মানুষ, অল্প বয়সের, খুব ফর্সা চেহারা, হ্যাঁ বেশ টল, বেশ লম্বা চূড়া, হ্যাঁ মনে হচ্ছে যে এখনও উনি নির্দেশ দিচ্ছেন আমাদেরকে, বুঝাচ্ছেন যে এইভাবে ফাইট করতে হবে। ওই মানুষটা কিছুক্ষণ পরে আমরা শুনলাম যে না উনি অলরেডি শহীদ। এই যুদ্ধটা অত্যন্ত ভয়াবহ যুদ্ধ হয়েছে, তারপরে আরও অনেক যুদ্ধ হয়েছে। পরবর্তীকালে আমাদের অবশ্য ওখান থেকে আমাদেরকে বাংলাদেশের মাটিতে পাঠানো হয়, সেটা হলো জিগাবাড়ি ইউনিয়নের অ্যারেন্ডাবাড়ি নামে একটা জায়গা আছে, সেই অ্যারেন্ডাবাড়িতে আমাদেরকে এখানে ডিফেন্স করার জন্য পাঠানো হয় যাতে শত্রু সেনা এই মুক্ত অঞ্চলে প্রবেশ করতে না পারে। তো এইভাবেই ধরেন বাংলাদেশ একসময় স্বাধীন হলো। এখানে আসার পরে আমরা টুকটাক ফাইট করছি, বেশিরভাগটা হলো পাহাড়া দিছি যাতে পাকিস্তানিরা নৌকা যোগে অথবা ওদের জলযান দিয়ে গানবোট অথবা লঞ্চ এটার সাহায্যে যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তারপরে ওরা চেষ্টা করছিল একদিন, একদিন এসে 5-7টা বাড়ি পুড়াই দিয়েছিল, 3-4 জনকে গুলি করে করছিল। এটা লঙ্কারচর ওই জায়গাটার নাম, ওটাও মুক্তাঞ্চলের মধ্যে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদের পূর্ব পারে আপনার বাহাদুরাবাদের উত্তর থেকে, উত্তর থেকে এটা কিন্তু পুরোটাই মুক্তাঞ্চল ছিল ওই ইয়া পর্যন্ত, আপনার ডিগ্রি স্টোর পর্যন্ত, সাহেবের আলকা আমাদের যে ক্যাম্প আছে বিজেপির ক্যাম্প এখন যেখানে আছে, এই পর্যন্ত এটা পুরোটাই মুক্ত ছিল। তো ওই একটা ঘটনা ঘটছিল, পরে আমরা পেট্রোলে গেছিলাম, পরে আমরা তো ওদের আক্রমণ করলাম। আক্রমণ করার পরে ওরা হলো 3:30-4টার দিকে অনুমান
ওরা হলো ব্যাক করে, ওই যে ব্যাক করছে আর কোনোদিন ওরা আর ফেরে নেই। তো এই হলো সংক্ষিপ্তভাবে মুক্তিযুদ্ধে আমার অংশগ্রহণ এবং কিছু স্মৃতি যেটা মনে আছে আর কি। 16 ডিসেম্বর যেদিন, সেদিন আপনি ঠিক কোথায় ছিলেন? আমরা জামালপুরে ছিলাম। জামালপুর 13 তারিখে হলো শত্রু মুক্ত হয়েছে, 13 ডিসেম্বর। আমরা 14 তারিখে জামালপুরে পিটিআইতে অবস্থান করি এবং ওখানেই আমরা ওখান থেকেই রিলিজ নিয়ে আমরা বাড়ি চলে আসি। এসে আবার যথারীতি স্কুলে ভর্তি হই, টেস্ট পরীক্ষা দেই। অবশ্য আর পরে লেখাপড়া করার সুযোগ হয়নি।